নারী শক্তির উত্থানে এবার আত্মরক্ষার পাত বহরমপুরে রোটারি ক্লাব অফ কলকাতা ইউনিভার্স রোটারেক্ট ক্যালকাটা ইউনিভার্স ও মাতৃমুক্তি স্বয়ম্ভর গোষ্ঠীর উদ্যোগে মহিলাদের আত্মরক্ষার বিশেষ প্রশিক্ষণ শিবির বহরমপুরে মনোবিক্ষণ প্যাথোলজি কোয়ালিটির শেষ কথা সিএমসি ভেলোর ছাড়াও এখন এনএবিএল স্বীকৃত জেলার একমাত্র ল্যাবরেটরি যোগাযোগ 7477995151 নারী শক্তির উত্থানে এবার আত্মরক্ষার পাঠ বহরমপুরে রোটারি ক্লাব অফ কলকাতা ইউনিভার্স রোটারেক্ট ক্যালকাতা ইউনিভার্স ও মাতৃমুক্তি স্বয়ম্ভর গোষ্ঠীর উদ্যোগে মহিলাদের আত্মরক্ষায় বিশেষ প্রশিক্ষণ শিবির বহরমপুরে রাজ্যজুড়ে নারীদের আত্মরক্ষার জন্য প্রশিক্ষণ শিবিরের আয়োজন করেছে রোটারি ক্লাব অফ কলকাতা ইউনিভার্স বিভিন্ন জায়গার পাশাপাশি মুর্শিদাবাদের মহিলাদের আত্মরক্ষার পাঠও দিল তারা মেয়েদের নিয়ে আমরা যেহেতু কাজ করি আর মেয়েদের সত্যি এরকম একটা ট্রেনিংয়ের খুব প্রয়োজন আত্মরক্ষামূলক যার জন্য আমরা রোটারিয়ানদের কাছে কৃতজ্ঞ এবং রোটারি ইন্টারন্যাশনাল 3291কে আমি আন্তরিকতার সাথে ধন্যবাদ জানাবো যে উনারা রেসপন্স করেছেন এবং চিরাচরিতভাবে মুর্শিদাবাদ জেলা যেহেতু পিছিয়ে পড়া জেলা সেই জেলায় এসে এই যে মেয়েদেরকে আজকে যে আত্মরক্ষামূলক একটা ট্রেনিং বীরাঙ্গনা তার জন্য আমি ধন্যবাদ জানাবো এবং আগামীতেও যাতে ওনাদেরকে আমরা পাশে পাই এবং মেয়েরা যাতে এগিয়ে যেতে পারে সমাজ জীবনে তার জন্য আমরা সর্বত প্রচেষ্টা করি মঙ্গলবার বহরমপুর রবীন্দ্র সদনে একটি স্বয়ম্ভর গোষ্ঠীর সহায়তায় 40 জন মহিলাকে আত্মরক্ষার বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয় আত্মরক্ষার প্রশিক্ষণ পেয়ে খুশি মহিলারা নারী শক্তির উত্থান নারীকে একটা জায়গায় নিয়ে যাওয়ার জন্য উইমেন এম্পাওয়ারমেন্টের মধ্যে আমরা সব থেকে বড় একটা কাজ করছি যেটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে এখন হচ্ছে সেটাকে বলা হচ্ছে সেলফ ডিফেন্স টেকনিক অ্যাওয়ারনেস হ্যাঁ মেয়েরা লড়াই করার জন্য শিখবে না এটা লড়াই থেকে কোনো অসুবিধা থেকে বাঁচার জন্য শিখবে সেই বাঁচা শেখাটার জন্য আমরা সারা পশ্চিমবঙ্গে ঘুরে ঘুরে প্রত্যেকটা জায়গায় গিয়ে মেয়েদের শেখাচ্ছি যে হ্যাঁ তোমরা পারো ইয়েস উই ক্যান